শুভ নববর্ষ, বাংলা বছরের প্রথম দিনের শুরু। নিজের কাছের দূরের সকল মানুষের কাছ থেকে এই শব্দটা শুনতে কত না ভালো লাগে, আর লাগবেই না বা কেন, কেন বাংলা নববর্ষ হচ্ছে বাঙালি সংস্কৃতির সবচেয়ে বড় উৎসব, যেখানে জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে আমরা এই উৎসব পালন করি। আর বাংলা নববর্ষের জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে আগে থেকে আরও বেশি বৃদ্ধি পাচ্ছে, আর পাবেই না বা কেন, কেন এখন কি আমরা আগের মতো সেই বাঙালির বোরিং সংস্কৃতি নববর্ষ পালন করি? এখন তো আমরা পশ্চিমা বিশ্বের মতো নববর্ষ পালন করি, যেখানে যুবতী মেয়েরা তাদের চওড়া পিঠের এবং পাতলা কোমরের সৌন্দর্য দেখে আমাদেরকে মুগ্ধ করে। তাদের খোলা চুলে রং বেরঙের ফুল পেতা ছোট্ট শিশু থেকে শুরু করে ষাট ঊর্ধ্ব বৃদ্ধাদের মনকে পর্যন্ত আনন্দের দোলা দিয়ে যায়। তাদের বাহু আর নাভির উপরে করা ট্যাটুগুলোর তো কোনো জবাবই থাকে না। কি কথাগুলো তেতো শোনাচ্ছে? কেন, তেতো খাবারের স্বাদ নয় বুঝি? ঝাল মিষ্টি টক এগুলো যদি খাবারের স্বাদ হয়, তবে দিন শেষে যতই আপনি না না করেন তেতো একটা খাবারের স্বাদ, এটাও আপনাকে অবশ্যই মানতে হবে। এতক্ষণ উপরে যে কথাগুলো আমি বলছিলাম এগুলো যদি আপনারা মানতে পারেন, তবে আমরা বাঙালি সংস্কৃতির সাথে সাথে নিজের ধর্মীয় শিক্ষার নির্মূলে একেবারে চরম পর্যায়ে পৌঁছেছি, এটাও আপনাকে অবশ্যই মানা লাগবে। কেন বাঙালি সংস্কৃতির সাথে সাথে কোনো ধর্মই, তাই সেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেটাই হোক না কেন, কোনো ধর্মই কিন্তু অবৈধ অভদ্র নগ্নতা শিক্ষা দেয় না। তো চলুন না আজ বাংলা নববর্ষে আদ্যভান্ত করা যাক। প্রায় 350 বছরের পুরনো আবুল ফজলের লেখা আইনে আকবরের গ্রন্থে সর্বপ্রথম বাংলা নববর্ষের কথা উল্লেখ পাওয়া যায়। যতটুকু জানা যায়, সম্রাট আকবরের সময় থেকে বাংলা নববর্ষ জাগরণভাবে পালন করা হচ্ছে। এর আগেও কিন্তু বাংলা নববর্ষ পালন করা হতো, তবে 200 বছরের ইংরেজ সাম্রাজ্যবাদী বেনে শক্তির সামনে সেগুলো কিন্তু খুব বেশি প্রাধান্য পায়নি। এরপর 1947 সালে বাংলা বিভক্ত হওয়ার পর পূর্ব বাংলা এবং পশ্চিমবাংলার মধ্যে যে বৈষম্য সৃষ্টি হয়, তাতে কিন্তু এটি আরও বেশি চাপা পড়ে যায়। কিন্তু আয়ুব খানের শাসন আমলে যখন রবীন্দ্রসঙ্গীতকে পাকিস্তানের জন্য নিষিদ্ধ করা হয়, তখন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে সর্বপ্রথম 1965 সালে রমনার বটমূলে এর প্রতিবাদ স্বরূপ হিসেবে ছায়ানটের আয়োজন করা হয়। আর 1965 সাল থেকে কিন্তু ছায়ানটের যাত্রা শুরু। তবে রমনার বটমূল নাম হলেও এই আয়োজন কিন্তু কোনো বটবৃক্ষের তলায় নয়, বরং একটি বিশাল অশ্বত গাছের তলায় এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। স্বাধীনতার পর 1972 সালে নববর্ষ বাংলার অবিচ্ছেদ্য অনুষ্ঠান হিসেবে বাংলাদেশের জাতীয় পার্বণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এরপর 1989 সালে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে সর্বপ্রথম মঙ্গল শোভাযাত্রা আয়োজন করা হয়। আর বর্তমান শহুরে নববর্ষের প্রধান আকর্ষণ এই মঙ্গল শোভাযাত্রা, যেটি 2016 সালে জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনেস্কোর পক্ষ থেকে মনোগত সংস্কৃতির ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায়। এটা তো গেল বাংলা নববর্ষ শুরু গল্প। এখন জানা যাক এই নববর্ষ পালন কেন করা হতো। অতীতে রাজা মহারাজের সময়কালে যখন কৃষকদের খাজনা পরিশোধ করতে হতো, সে সময় তারা খাজনা আদায় করতো হিজের সন অনুযায়ী। কিন্তু কৃষকদের ফসল ছিল মৌসুম নির্ভর, অর্থাৎ সূর্যের ওপর নির্ভরশীল, যার ফলে সময় তারতম্যের কারণে এই সঠিক সময় খাজনা পরিশোধ করা কিন্তু ভালো রকম একটা সমস্যা দেখা দিত। আর তারা কিন্তু সঠিক সময়ের ভিতরে খাজনা পরিশোধ করতে পারতো না, আর এজন্য সূর্যের ওপর নির্ভরশীল সৌর পঞ্জিকা চালু করা হয়। এবং সম্রাট আকবরের সময় থেকে বাংলা নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখের সূচনা হয়। কৃষকগণ চৈত্র সংক্রান্তির মধ্যে তাদের খাজনা পরিশোধ করে দেন এবং পয়লা বৈশাখের দিনে সকল প্রজাগণ তাদের মহাজন দ্বারা আমন্ত্রিত হতেন এবং প্রজাদের তারা মিষ্টিমুখ সহ নানাভাবে আপ্যায়ন করতেন। এছাড়া পয়লা বৈশাখের দিনে কিন্তু সকল ব্যবসায়ীগণ হালখাতার ব্যবস্থা করতেন এবং নতুন বছরের সাথে নতুন একটা হিসাব কিতাব শুরু হতো। তো সব মিলিয়ে অতীতের নববর্ষ ছিল অর্থনীতি এবং কৃষির উপর নির্ভরশীল, কিন্তু বর্তমানের নববর্ষ না তো কৃষির উপর নির্ভরশীল না অর্থনীতির সাথে সম্পৃক্ত। বর্তমানে নববর্ষটা পালন করা হয় শুধুমাত্র আমাদের বাঙালির সংস্কৃতির ঐতিহ্যটা বজায় রাখার জন্য, এটা ধর্ম বর্ণ জাতি সব কিছুর মধ্যে আমাদের একটা জাতীয় উৎসব, এটা বজায় রাখার জন্য। এবার আমার প্রশ্ন, বাঙালির সংস্কৃতিটা কী? বছরের প্রথম দিনটাতে লুঙ্গি গেঞ্জি পরে মাথায় গামছা বেঁধে কৃষকের লাঙল জল নিয়ে ঘুরে বেড়ানো, আর বাকি দিনগুলোতে কৃষকদের নিয়ে মশকরা করা। এখন হয়তো বলবেন আমরা কৃষকদের নিয়ে মশকরা করলাম কখন, সারা বছর যখন তাদের কষ্ট উপার্জিত ফসলগুলো তাদের ন্যায্য দাম না দিয়ে রাস্তায় ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই, এগুলো কি বাঙালির সংস্কৃতি? মেয়েদের খোলা চুলে রং বেরঙের ফুল দিয়ে হলুদ কালো শাড়ি পরে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ানো এবং তাদের অঙ্গ প্রত্যঙ্গের প্রতিমা দেখানো, এগুলো কি বাঙালির সংস্কৃতি? আপনি আমাকে বাংলা ইতিহাসের বাংলা সংস্কৃতির এমন একটা পৃষ্ঠা দেখান, এমন একটা লাইন দেখান, এমন একটা ছবি দেখান যেখানে বলা আছে বা যেখানে দেখানো আছে অতীতে বাংলা মেয়েরা বাঙালি মেয়েরা তারা এমন পোশাকে চলাফেরা করতো, কোথাও পাবেন? পাবেন না। আপনি বাঙালি সংস্কৃতি কেন, নিজের ধর্মীয় গ্রন্থটা একবার খুলে দেখুন, তাই আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যাই হন না কেন, আপনি কখনো মেয়েদের এমন পোশাকের কথার উল্লেখ কোথাও পাবেন না। আপনি শাড়ি পরবেন, পরুন, সমস্যা নেই, তবে সেটা সুশ্রী ভাব বজায় রাখুন, সেটার কুশ্রীতা বর্জন করুন, এটা বাঙালির সংস্কৃতি না, এটা আমাদের ধর্মীয় গ্রন্থের কোনো সংস্কৃতি না। আপনার কি মনে হয় সারা বছরের পান্তা যেগুলো আপনি ডাস্টবিনে ড্রেনে ফেলে দেন, পয়লা বৈশাখের দিনে গরম ভাতে ঠান্ডা পানি দিয়ে ইলিশ আর চিংড়ি ভর্তা দিয়ে খেলে নেন আপনি বাঙালি? না, বাঙালি সংস্কৃতি এমনভাবে তৈরি হয়নি। প্রাচীন বাঙালি তারা কোনোভাবেই খাবার নষ্ট করতো না, আমাদের সংস্কৃতি কখনো এমনটা ছিল না, সেকালে বাঙালির সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং শক্তিশালী ছিল।
আজ জাতি হিসেবে আমরা এতটাই শৌখিন যে আধুনিকতার ছোঁয়ায় আমরা আমাদের অস্তিত্বটাকে একেবারে নষ্ট করে ফেলেছি। এখন আপনি আপনার নয় বরং আপনার পরবর্তী প্রজন্মের কথা ভাবুন, সেগুলো কতটা ভয়ানক হতে চলেছে। অনেক যুবক যুবতী আছে যারা বাসা থেকে বিভিন্ন বাহানায় কোনো না কোনো অজুহাতে নববর্ষ পালনের জন্য সকালবেলা ঘর থেকে বের হয় আর তারা সন্ধ্যায় ঘরে ফেরে। এর অর্থ জানেন, এই যে কিউরিওসিটি আপনার ভিতরে বিদ্যমান, এই সেম ডিএনএ আপনার সন্তানেও পাস হবে, আর যখন তারা বড় হবে তারা কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরবে না। এখন আপনার যদি মনে হয় আমি জ্ঞান দিচ্ছি, না, আপনি চাইলে ভিডিও স্কিপ করতে পারেন। আমি এখানে যা সমস্যাগুলোর কথা বলছি আর এর প্রত্যেকটা সমাধান কিন্তু আমাদের নিজেদের কাছে। আর এই যে আপনাদের কথা বলছি, এই আপনাদের মানে কিন্তু আপনি একা নয়, এর মধ্যে আমিও অন্তর্ভুক্ত। আমাদের সমাজের প্রত্যেকটা সমস্যার সমাধানে আমরা একটাই কথা বলি, আমাদের গণজাগরণ সৃষ্টি করতে হবে, মানববন্ধন করতে হবে, সমাবেশ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা কথা মনে রাখবেন, যতদিন পর্যন্ত না আমরা নিজের পরিবর্তন না করে অন্যের সমস্যার দিকে নজর দেবো, অন্যের পরিবর্তনের পেছনে লেগে থাকবো, ততদিন পর্যন্ত কোনো সমস্যার কোনো সমাধান কিন্তু হবে না। আর এই সেম বাক্য কিন্তু শুধুমাত্র আপনার জন্য নয়, এই সেম বাক্য কিন্তু আমার জন্য প্রযোজ্য। যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলা যায়, ধরুন কোনো একটা মার্কেট প্লেসে কোনো একটা চোরকে চুরির জন্য ধরা হয়েছে, তাকে উত্তম মধ্যম দেওয়ার পরে আপনি সেখানে গেলেন এবং তাকে বোঝালেন চুরি করা একটা খারাপ কাজ, এতে মানুষের ক্ষতি হয়, নিজের সম্মানহানি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয় ইত্যাদি ইত্যাদি তাকে বোঝালেন এবং তাকে বললেন যে তুমি এখন থেকে আর চুরি করবে না। ওকে, তাকে যখন আপনি এতগুলো বোঝালেন, তাহলে আপনি কি, তাহলে আপনি একজন ভালো মানুষ, আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। এখন আপনি পথ দিয়ে যাওয়ার সময় কোনো একটা ফলওয়ালার ঝুড়ি থেকে জাস্ট দুইটা আঙুর তুলে খেলেন, এটা কি হলো? এটা কি চুরি নয়? এটা কি বাঙালির সংস্কৃতি? তো যেদিন আমরা অন্যের পরিবর্তনের পিছনে না লেগে থেকে নিজের পরিবর্তন করতে পারবো, নিজেকে শুধরাতে পারবো, সেদিন কিন্তু আমরা জাতি হিসেবে হব উন্নত এবং সমৃদ্ধ। বাঙালি তার পুরনো সম্মান ফিরে পাবে, ফিরে পাবে তার ঐতিহ্য। আর নববর্ষ কিন্তু আমাদের এই শিক্ষাই দিতে চাই, নতুন বছরের সাথে নতুন পরিবর্তন এবং নতুনত্বের শুরু। আজকের জন্য এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আপনি কোন টপিকে চান সেটা চাইলে আপনি কমেন্ট করতে পারেন। দেখা হবে আগামী ভিডিওতে, টেক কেয়ার, শুভ নববর্ষ।